তরঙ্গ টিভি সত্যের পক্ষে বলিষ্ঠ আওয়াজ। বেরিয়েছিল সপ্তমী সন্ধ্যায় বাবার বাইকে চেপে পিসির বাড়ি যাবে। পিসির বাড়ি না গিয়ে সোজা গেল হাসপাতালে। সপ্তমী সন্ধ্যায় বলেরো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত বাবা, ছেলে এবং মেয়ে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, কল্যাণপুর থানাধীন কমলনগর এলাকার বাসিন্দা প্রদীপ সরকার, উনার ছেলে 9 বছরের দীপ সরকার এবং 2 বছরের মেয়ে সায়ন্তিকা সরকারকে নিয়ে তেলিয়ামুড়াস্থিত বানর চৌমনি এলাকায় TR06-7931 নম্বরের বাইকে চেপে বোনের বাড়িতে আসার পথে তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল এলাকায় যান দুর্ঘটনার কবলে পড়ে। এতে গুরুতর আহত হয় বাবা প্রদীপ সরকার সহ ছেলে দীপ সরকার এবং মেয়ে সায়ন্তিকা সরকার। ঘটনাটি প্রত্যক্ষ করে এলাকার লোকজন তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনী এসে উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তবে তেলিয়ামুড়া থানায় খবর দিলে তেলিয়ামুড়া থানার পুলিশবাবুরা ঘটনার 2 ঘন্টা অতিক্রান্ত হতে চললেও ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। তেলিয়ামুড়া থানার পুলিশবাবুদের ভূমিকা নিয়ে কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন জনগণের মধ্যে প্রশ্নচিহ্ন উকি মারছে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।